প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। প্রাইমারি প্রস্তুতির এই পর্বে আজ আমরা আলোচনা করব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে। আগেই বলে রাখি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের এই ক্লাসটি অনেক বড় হওয়ায় এটি আমরা দুটি বা তিনটি খণ্ডে বিভক্ত করে প্রকাশিত করব। আর এই ভিডিওর মাঝে মাঝে কম্পেয়ারাবল অর্থাৎ তুলনামূলক কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সাথে উল্লেখ করা হবে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যদি আপনি এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখতে পারেন, তবে আশা করি তুলনামূলক ভিডিও বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো দেখে একটু বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যায়। তার আগে বলে রাখি, যদি আপনি নিয়মিত আমাদের এই ভিডিও পেতে চান, তবে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে যেতে পারে আপনার কাছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্রথম প্রশ্নটি রয়েছে, হি ইজ অ্যাবসর্বড, এখানে কোনটি বসবে? আমরা জানি অ্যাবসর্বড ইন মানে নিমগ্ন থাকা, কোনো কিছুতে নিমগ্ন থাকা হচ্ছে অ্যাবসর্বড ইন, অর্থাৎ উত্তর এ। দুই নম্বর প্রশ্ন যেটি রয়েছে, হি ওয়াজ অ্যাবসর্বড ডিপ থ্রো, এখানে দুই নম্বর প্রশ্নটি কি বসবে? এটি জানি আমরা, যেটি বললাম অ্যাবসর্বড ইন মানে নিমগ্ন থাকা, সে ঘুমে নিমগ্ন ছিল, উত্তর ডি। তারপরে তিন নম্বর প্রশ্ন যেটি রয়েছে, আই অ্যাকসেপ্টেড ড্যাশ হিজ রিকোয়েস্ট, এখানে বলে রাখা ভালো যে অ্যাকসেপ্টেড টু মানে হচ্ছে সম্মত হওয়া। তাহলে আমরা যদি অ্যাকসেপ্ট টু দেই তাহলে সম্মত হওয়া, আই অ্যাকসেপ্টেড টু হিজ রিকোয়েস্ট, আমি তার অনুরোধে সম্মত হলাম, সুতরাং উত্তর সি। চার নম্বর প্রশ্নটি রয়েছে, ইউর অফার ইজ অ্যাকসেপ্টেবল ড্যাশ মি, অ্যাকসেপ্টেবল টু, উত্তর বি। পাঁচ নম্বর প্রশ্ন যেটি রয়েছে, দ্য প্রফেসর ওয়াজ গিভেন ড্যাশ টু materials in the research laboratory, এখানে শূন্য স্তরে কোনটি বসবে? উত্তর access to, the professor was given access to materials in the research laboratory। ছয় নম্বর প্রশ্ন যেটি রয়েছে সেটি হচ্ছে, he is accessible dash all, এটি accessible to, উত্তর b। সাত নম্বর প্রশ্ন যেটি রয়েছে সেটি হচ্ছে, হি অ্যাক্সকিউজ দ্য ম্যান ড্যাশ স্টাইলিং, আমরা জানি অ্যাকিউজড অফ হচ্ছে অভিযুক্ত করা, তাহলে এ নম্বরে উত্তর। তারপরে আট নম্বর প্রশ্ন যেটি রয়েছে, সক্রেটিস ওয়াজ অ্যাকিউজড ড্যাশ মিসলিডিং দ্য ইয়ং সেকশন অফ অ্যাথেন্স, উত্তর অ্যাকিউজড অফ সি। নয় নম্বর প্রশ্ন যেটি রয়েছে, ইউ মাস্ট অ্যাডহের ড্যাশ ইউর প্রিন্সিপাল, আমরা জানি অ্যাডহের টু মানে অবিচল থাকা বা লেগে থাকা, ইউ মাস্ট অ্যাডহের টু ইয়ার প্রিন্সিপাল, এখানে অ্যাডহের টু, উত্তর এ, লেগে থাকা যাকে বোঝানো হয়। দশ নম্বর প্রশ্নটি রয়েছে, কাম হোয়াট মে আই শ্যাল অ্যাডহের ড্যাশ মাই প্রিন্সিপালস, আমরা জানি অ্যাডহের টু মানে অবিচল থাকা বা লেগে থাকা, উত্তর এ। এগারো নম্বর প্রশ্নটি রয়েছে, হি ইজ অ্যাফ্লিক্টেড ড্যাশ গোট, এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যাফ্লিক্টেড উইথ, অর্থ হচ্ছে পীড়িত, তার মানে এখানে উত্তর বি, অ্যাফ্লিক্টেড এর সাথে উইথ লাগালে সেটি হচ্ছে পীড়িত বা রোগী, যেটি আমরা বলি সেটি মানাবে। বারো নম্বর প্রশ্নটি রয়েছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, হি ইজ আংরি আপন মি, হি ইজ আংরি অ্যাট মি, হি ইজ আংরি অফ মি এবং হি ইজ আংরি উইথ মি, এখন কথা হচ্ছে আংরির সাথে কি মেলে। আংরি আপন অ্যাট অফ উইথ, আমরা জানি আংরি উইথ মানে রাগান্বিত, যেটি উত্তর ডিতে রয়েছে, আংরি উইথ মানে রাগান্বিত, কারোর উপর রাগান্বিত বোঝালে আংরি উইথ ব্যবহার করা হয়। তেরো নম্বর প্রশ্নটি রয়েছে, আই অ্যাম নট অ্যাম্বিশাস দ্য ফেম, অ্যাম্বিশাস এর সাথে কি বসালে শূন্যস্থানটি যথার্থ অর্থ পাবে, আমরা জানি অ্যাম্বিশাস অফ মানে উচ্চ অভিলাষী, উচ্চ অভিলাষী যেটা উচ্চাভিলাষী, যেটি হচ্ছে অ্যাম্বিশাস অফ, উত্তর সি। চোদ্দ নম্বর প্রশ্নে, ইউ আর নট অ্যামিনাবল ড্যাশ রিজন, সঠিক বাক্যে কোনটি বসবে, সঠিক শূন্যস্থানে কোনটি বসবে, আমরা জানি অ্যামিনাবল টু মানে অনুগত বা দায়ী, সুতরাং উত্তর বি যথার্থ উত্তর দিচ্ছে। তারপরে পনেরো নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, অ্যামিনাবল শব্দের সঠিক প্রিপোজিশনটি কী হবে, আমরা একটু আগে বললাম যেটি হচ্ছে অ্যামিনাবল টু, অ্যামিনাবলের সাথে টু বসালে যথার্থ প্রিপোজিশনটি অর্থ পায়, যার অর্থ অনুগত থাকা বা দায়ী থাকা। ষোলো নম্বর প্রশ্ন যেটি রয়েছে সেটি হচ্ছে, হি হ্যাজ এ গ্রেট অ্যাপাথি ড্যাশ হিজ স্টাডিজ, বাক্যে শূন্যস্থানে কোনটি বসবে, আমরা জানি অ্যাপাথি টুয়ার্ডস মানে অনাগ্রহতা দেখানো, সেটি হচ্ছে টুয়ার্ডস, উত্তর বি, তার মানে হি হ্যাজ এ গ্রেট অ্যাপাথি টুয়ার্ডস হিজ স্টাডিজ, তার লেখাপড়া প্রতি তার প্রচুর অনাগ্রহতা আছে, এরকম অর্থ দিচ্ছে, সুতরাং উত্তর বি। তারপরে সতেরো নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, হি অ্যাপয়েন্টেড মি ড্যাশ হিজ পোস্ট, অ্যাপয়েন্টেড টু মানে নিযুক্ত করা, উত্তর সি। তারপরে আঠারো নম্বর প্রশ্নটি রয়েছে, আই অ্যাপ্রুভড ড্যাশ হিজ অ্যাকশন, তাহলে অ্যাপ্রুভের সাথে কী বসতে পারে, আমরা জানি অ্যাপ্রুভ অফ
মানে সমর্থন করা। আই অ্যাপ্রুভ অফ হিজ অ্যাকশন, তার অ্যাকশনকে আমি সমর্থন করি। ১৯ নম্বর প্রশ্নটি রয়েছে, আই হ্যাভ নো অ্যাপিটিউড ড্যাশ মিউজিক, আমরা জানি অ্যাপিটিউড ফর মানে প্রবণতা, অ্যাপিটিউড ফর মানে প্রবণতা, আই হ্যাভ নো অ্যাপিটিউড ফর মিউজিক, আমার মিউজিক কোনো প্রবণতা নেই বা আগ্রহ নেই, এরকম অর্থ দেয়। ২০ নম্বর প্রশ্নটি রয়েছে, দ্য মিনিস্টার অ্যারাইভড ড্যাশ এ ডিসিশন লাস্ট নাইট, এটি বিশেষে এসেছিল। সুতরাং আমরা জানি অ্যারাইভড অ্যাট মানে পৌঁছানো, যেটি বিতে দেওয়া আছে, সুতরাং অ্যারাইভড অ্যাট মানে পৌঁছানো। মিনিস্টার গত রাতে ডিসি তার সিদ্ধান্তে পৌঁছেছিল। অন শুড বি অ্যাসাম ড্যাশ অন মিসকন্ডাক্ট, অ্যাসামের সাথে দুটি ফ্রেজ বসতে পারে, যেটি অ্যাসাম অফ এবং অ্যাসাম ফর। নিজের আচরণের জন্য যদি, নিজের আচরণের জন্য যদি লজ্জিত হতে হয় তবে অ্যাসাম অফ হয়, আর অন্যের দ্বারা নিজে যদি লজ্জিত হতে হয় তবে সেক্ষেত্রে অ্যাসাম ফর হয়। যেহেতু অন শুড বি অ্যাসামড অন মিসকন্ডাক্ট, নিজের আচরণের জন্য নিজেই কষ্ট পাচ্ছে বা লজ্জিত হচ্ছে, সেক্ষেত্রে অ্যাসাম অফ। সুতরাং অন শুড বি অ্যাসামড অফ অনস মিসকন্ডাক্ট, এটি যথার্থ উত্তর দিচ্ছে। তারপরে ২২ নম্বর প্রশ্নটি হচ্ছে, আই অ্যাম অ্যাসামড ড্যাশ ইস কন্ডাক্ট, এবার হচ্ছে নিজে কষ্ট পাচ্ছি বা নিজে লজ্জিত হচ্ছে অন্যজনের কন্ডাক্ট দ্বারা বা আচরণ দ্বারা, তাহলে এখানে বসবে অ্যাসাম ফর। যেহেতু নিজের আচরণের জন্য নিজেই লজ্জিত হচ্ছে না, আমি লজ্জিত হচ্ছি অন্যজনের বা তার আচরণে, সুতরাং এখানে অ্যাসাম্ড ফর, এখানে অফ না হয়ে ফর হবে, সুতরাং ডি নম্বর উত্তর। ২৩ নম্বর প্রশ্নটি রয়েছে, ম্যান স্পায়ার্স ড্যাশ রিসেস, আমরা জানি অ্যাসপায়ার দিয়ে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, সেটি হচ্ছে অ্যাসপায়ার আফটার, যেটির মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা তাড়িত হওয়া, যাকে উচ্চাকাঙ্ক্ষা তাড়িত করে সেটি হচ্ছে অ্যাসপায়ার্ড আফটার, উত্তর ডি, হি অ্যাসপায়ার্ড আফটার রিসেস, সঠিক উত্তর এটি। ২৪ নম্বর প্রশ্নটি রয়েছে, হি হ্যাজ অ্যাসিউড মি ড্যাশ সেফটি, সঠিক উত্তর কোনটি, আমরা জানি অ্যাসিউর অফ মানে আশ্বাস দেওয়া, যেটি উত্তর এতে রয়েছে অফ অ্যাসিউড, সুতরাং অ্যাসিউড অফ মানে আশ্বাস দেওয়া। ২৫ নম্বর প্রশ্নটি রয়েছে, হি ওয়াজ অ্যাস্টোনিস্ট ড্যাশ মাই কভারেজ, সঠিক শূন্যস্থানে কোনটি বসবে, আমরা জানি অ্যাস্টোনিস্ট অ্যাট মানে বিস্মিত হওয়া, যেটি উত্তর ডিতে রয়েছে, হি ওয়াজ অ্যাস্টোনিস্ট অ্যাট মাই কভারেজ, আমার উচ্ছ্বাস দেখে সে বিস্মিত হয়েছিল। তারপরে ২৬ নম্বর প্রশ্নটি রয়েছে, স্টুডেন্ট শুড বি অ্যাটেন্টিভ ড্যাশ দেয়ার লেসন্স, সঠিক শূন্যস্থানে কোনটি বসবে, এটি হচ্ছে সি, অ্যাটেন্টিভ টু মানে মনোযোগী হওয়া, উত্তর সিতে যেটি রয়েছে টু। ২৭ নম্বর প্রশ্নটি রয়েছে, আই অ্যাম নট ব্যাড ড্যাশ টেনিস, ব্যাড অ্যাট মানে অদক্ষতা, তাহলে রয়েছে আই অ্যাম নট ব্যাড অ্যাট টেনিস, টেনিস খেলায় আমার অদক্ষতা নেই। ২৮ নম্বর প্রশ্নটি রয়েছে, হি ইজ বেন্ট ড্যাশ গোয়িং টু দ্য মিটিং, বেন্ট অন মানে দৃঢ় সংকল্প, যেটি উত্তর বিতে রয়েছে বেন্ট অন, বেন্ট অন মানে দৃঢ় সংকল্প, খুব শক্ত সংকল্প, যেটি হচ্ছে বেন্ট অন, হি ইজ বেন্ট অন গোয়িং টু দ্য মিটিং। ২৯ নম্বর প্রশ্ন রয়েছে, হি ওয়াজ ব্লিসড ড্যাশ এ সং, ব্লিস উইথ মানে সৌভাগ্যশালী হওয়া, যেটি উত্তর ডিতে রয়েছে ব্লিসড উইথ, হি ওয়াজ ব্লিসড উইথ এ সং, সে সৌভাগ্যশালী হয়েছিল একটি সন্তানের